পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওই পুকুরটা 3-4 মানুষ গভীর। এই তুমি চুপ করো, তোমাকে আমি খুব ভালো করে চিনি, সারাক্ষণ নেশা করে থাকো তুমি। তুমি কি ভাবছো গো? তুমি কিছু নিয়ে একটা চিন্তা করছো আমার মনে হচ্ছে। ও ঠিক কথাই বলছে, কিছু ভুল বলছে না। সত্যি তো পুকুরটা বেশ গভীর। হ্যাঁ, তোরা ভুলে গেলি, 4 গ্রামের প্রতিমা তো ওই পুকুরে বিসর্জন হতো। কি যে বলো না তোমরা, শোনো, সব না তোমাদের মনের ভুল। ওই পুকুরটাতে একদমই জল ছিল না, অল্প একটু জল ছিল, আমি তার উপর দিয়ে হেঁটে গিয়ে গৌরীকে নিয়ে এসেছি। এ হচ্ছে ঈশ্বরের লীলা। শান, তুই মান আর না মান। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, এসবই মা করেছে গো। তুমি তো সাঁতার জানো না, ওই গভীর পুকুরে যাতে ডুবে না যাও সেই জন্যই মা এরকম করেছে গো। মাই রক্ষা করেছে তো। আচ্ছা মেয়ে গৌরী, আমি এত কাণ্ড করে তোমাকে উদ্ধার করলাম, এখানে নিয়ে আসলাম, আর এখন তুমি বলছো সব তোমার মা করেছে। না না, বাঁচিয়েছো তো তুমি, কিন্তু সেখানেও মায়ের মহিমা ছিল। অবিশ্বাস করিস না ঈশান, ভক্ত যখন কোনো বিপদে পড়ে তখন তো সে তার মাকেই ডাকে, তখন মা তাকে উদ্ধার করতে আসবেন না, এটা কি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে গৌরী না হয় ওর মাকে ডেকেছে উদ্ধারের জন্য, যদিও আমি জানি না যে অজ্ঞান অবস্থায় কিভাবে কাউকে ডাকা যায়, তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে গৌরী ওর মাকে ডেকেছিল। কিন্তু আমি আমি তো আর তোমাদের মাকে ডাকিনি, তাহলে হঠাৎ করে আমাকে কেন হেল্প করলো? আচ্ছা ডাক্তারবাবু, তুমি উদ্ধার করার সময় কি করেছিলে? কি করব গৌরী, অবভিয়াসলি জল থেকে তোমায় তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? শুধুই কি তাই, ঠিক কি কি করেছিলে গৌরী? তখন কি মাথা ঠিক থাকে, তখন কি করেছিলাম? তোমায় গৌরী গৌরী বলে ডাকতে ডাকতে তোমায় জল থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? আচ্ছা ডাক্তারবাবু, মায়ের আরেক নাম তো গৌরী নাকি? ওরে বে, এই গ্রামে মহা গৌরী মায়ের মন্দির আছে, আর তুই গৌরীকে উদ্ধার করবার সময় মায়ের নাম ধরে ডেকেছিস, প্রকারান্তরে তো মাকেই ডাকা হলো, তাই না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।